মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে অর্ধেক টাকা মসজিদকে দিলে জায়েজ হবে? বাহ, সব জায়গায় ব্যবসা। দেখেন, হ্যাঁ, হালাল করার চেষ্টা করছে বেচারা। অনেকে তো এই চিন্তাও করে না। অনেক মসজিদের কেশিয়াররা আছে, বলে হুজুর টাকা ভাঙি আবার আমি রেখে দিই, তার মানে হাওলাত নেই মসজিদ থেকে। এটা জায়েজ হবে না। মসজিদের টাকা কেশিয়ার সাহেবের কাছে থাকুক, আর সেক্রেটারি সাহেবের কাছে থাকুক, আর সভাপতি সাহেবের কাছে থাকুক, আর ইমাম সাহেবের কাছে থাকুক, যার কাছে থাকুক না কেন, এটা আমানত। এটা কি? আর আমানতের টাকা, এটা তিনি নিজে হাওলাত নিতেও পারবেন না, কাউকে দিতেও, ব্যবসায় খাটাতে পারবেন না। আপনি নিজের টাকা আপনি ব্যবসায় খাটান, সেখানে আপনি টাকা দিয়া ব্যবসার লাভের ভাগ নেন, সেটা জায়েজ হতে পারে। কিন্তু আপনি যদি মসজিদের টাকাকে এরকম কোন জায়গায় ইনভেস্ট করে বলেন যে ঠিক আছে, টাকা ইনভেস্ট করতে আমি একা খাই নাই, মসজিদেরও অর্ধেক দিছি, তো এটা কি হবে না? জায়েজ হবে। এই টাকা খরচ করা আপনার অধিকারে নাই, এটা আপনার নিজের টাকা না, এটাকে তো আপনার কাছে আমানত, আল্লাহর ঘরের টাকা, অতএব এটা আপনি রেখে দিতে হবে। শুধু খরচ করবেন আর রেখে দিবেন, আপনি চাইলেও এটা হাওলাত দিতে বা নিজে হাওলাত নিতে বা কোনো ব্যবসায় খাটাতে পারবেন। অনেক মসজিদ কমিটির লোকেরা আছে, অনেক মাদ্রাসা কমিটির লোকেরা আছে, অনেক মানুষ আছেন যারা মসজিদের টাকা তাদের কাছে থাকে, লাখ লাখ টাকা পড়েই তো থাকে, তো ঠিক আছে আমি একটু কাজে লাগাই, আছে না নাই? হারাম, গুনাহ হবে। লা দীন আলী মাল্লা আমানাতালা, যার মধ্যে আমানতদারিতা নাই তার কোনো দিনদারি নাই। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একই এলাকায় কয়েকটা মসজিদ করা জায়েজ হবে কি? একই এলাকায় কয়েকটা মসজিদ করলেন, আমাদের দেশে দেখা যায় মসজিদ কমিটিতে গন্ডগোল লাগার পর কমিটির লোকেরা দুই ভাগ হয়ে গিয়ে আরেকটা জায়গা কিনে কয়েকজন পয়সাওয়ালা লোক বাউ করে আরেকটা মসজিদ শুরু করে দেয়, আছে না নেই? নাজায়েজ কাজ, নাজায়েজ কাজ, গুনাহের কথা। বিশেষ করে তখন নাজায়েজ হবে যখন মসজিদ পাশাপাশি হবে। আমি সেদিন চট্টগ্রামে এক মাহফিলে গেছি, একেবারে পুকুরের এই পার ওপার দুই পারে, মানে কাছাকাছি দুইটা মসজিদ, খুব বিশ্রী একটা অবস্থা। আপনার নিজের গন্ডগোল, কমিটির সাথে গন্ডগোল, হোক একজন কমিটির লোক টাকা মেরেই খাইছে, হোক না, তারপরে আপনি ওই অজুহাতে মসজিদ আরেকটা করতে পারবেন? এত সোজা না। আপনি আল্লাহর ঘরকে বিভক্ত করবেন, মুসল্লিদেরকে বিভক্ত করবেন, ইসলামে বিভক্তি করা এটা সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে একটা। এটা করা যাবে? হ্যাঁ, কোন মসজিদের কমিটির লোকজন শিরকে লিপ্ত, ইমাম সাহেব শিরকে লিপ্ত, শিরকে আকবরে লিপ্ত, বেদাতে লিপ্ত, কোনোভাবে সংশোধন করা যাচ্ছে না, আশা নাই, তাহলে আপনি দূরে একটা মসজিদ করেন, তারপরও একবারে পাশাপাশি দৃষ্টিকটু হবে, আল্লাহর ঘরের অসম্মান হয়, এরকম করে মসজিদ বানানো যাবে?